শুভেচ্ছা আপনাদেরকে। আমরা বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন বিএনএসওর পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার তৈরির পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা বিনামূল্যে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচিতে রংপুর শহরে কিছু কিছু অঞ্চলে আমরা এটা বিতরণ করব। এজন্য আমাদের বিএনএসওর বর্তমান সভাপতি সহ যারা সংগঠক রয়েছে তারা সবাই মিলে আমরা এটা আমাদের বাসায় তৈরি করে নিজেরাই তৈরি করে আমরা হচ্ছে এটা বিতরণ করব। আমার এখন পাশে যারা উপস্থিত রয়েছে তাদের পরিচয় পর্ব, এখন তারা তাদের পরিচয় দিবে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ রানা, আহ্বায়ক বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন। আসলে করোনা কোনো ভয়ের বিষয় নয়, সচেতনতাই মূল বিষয়। আমরা যদি সকলে সকলের জায়গা থেকে সচেতন থাকি তাহলে করোনার প্রভাব আমাদের মধ্যে বিস্তার করতে পারবে না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আজকে আমরা এই হ্যান্ড স্যানিটাইজার বানানোর উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা আজকে আপনাদেরকেও দেখাবো, আপনারা চাইলে নিজেদের মতো করে বানিয়ে ব্যবহার করতে পারবেন। তো সবাই পরিচয় পর্বটা দেখ, তারপরে আমরা হচ্ছে আমাদের যে হ্যান্ড স্যানিটাইজেশন আছে এটা আমরা দেখাবো। আসসালামু আলাইকুম, আমি তৌফিক হোসেন জিম, রংপুর সিটি লাইফের অ্যাডমিন। আমরা আসলে একটা উদ্যোগ নিয়েছি যে গরিব অসহায় মানুষদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, এই জন্য আমরা আসলে হ্যান্ড স্যানিটাইজার এইগুলো তৈরি করে তাদেরকে সতর্কমূলকভাবে তাদেরকে আমরা সাবধান করার জন্য এগুলো তৈরি করছি। এবং আমাদের পাশে থাকুন এবং সবাই সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি এমডি সৌমিক ফেরদৌস। আমি এখানে এসেছি হচ্ছে ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন পক্ষ থেকে, আমি এসেছি ভাইদের সাথে কাজে সহযোগিতা করতে। আসসালামু আলাইকুম, আমি সুজন পাটোয়ারি। আমি সুজন পাটোয়ারি, বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন বিএনএসওর যুগ্ম আহ্বায়ক। আমি ভাইদের সঙ্গে আছি, তাদেরকে একটু সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। এখন আমরা সরাসরি চলে যাই যে আমাদের যে এখানে প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে, এই উপকরণগুলো দিয়ে আমরা এখন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করব। আপনারা দেখুন, অবশ্যই আপনারাও আমাদের মতো করে তৈরি করতে পারবেন, তৈরি করে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে যারা সহযোগিতা করছে। আমাদের এখানে কাজ শুরুর আগে আমাদের অবশ্যই মাস্ক পরিহিত করে থাকতে হবে কি, আপনারা আপনাদের নিজস্ব মাস্কটা পরিহিত করে নিন। আমাদের কী কী আমাদের এখানে কী কী দরকার হচ্ছে সেটা আমরা আগে জেনে নিই। এখানে অ্যালকোহল আমাদের প্রয়োজন হচ্ছে, এরপর প্রয়োজন হচ্ছে আমাদের গ্লিসারিন, পরিমাণটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি, পরিষ্কার ফুটন্ত পানি এবং হচ্ছে লেমন, এর সাথে আমরা অ্যালোভেরা যুক্ত করেছি, অ্যালোভেরা আপনারা দিবেন। তো আমরা এটার পরিমাপটা আপনাদেরকে জানাই দিচ্ছি, আমরা এখানে 100 মিলি করব। আমরা টোটাল যেহেতু এই শিশিতে ব্যবহার করছি, আমরা কয়েকটা শিশি তৈরি করবো আর কি বোতলে। তো আমরা এখানে অ্যালকোহল দিচ্ছি 75%, আরও 75% অ্যালকোহল। হ্যাঁ, হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সমস্যা নেই, ওটা পার করা যাবে, সমস্যা নেই। 75% অ্যালকোহল দিব, এর মধ্যে আমরা পানি দিব 21% বা 22%, হয়ে গেছে না। আচ্ছা, এরপর আমরা গ্লিসারিন ব্যবহার করব, গ্লিসারিন খুবই অল্প, 5% গ্লিসারিন, লেমন 2%, লেমন এই যে লেমন, লেমন 2%, অ্যালোভেরা 2%, অল্প। এখানে যেই তরলটা তৈরি হলো এটাই হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এটাকে ভালো করে মিশ্রণ ঘটিয়ে তারপর আমরা বোতলে দিব না, এটা দিয়ে এটা মিশ্রণটা করানো দরকার, অল্প অল্প করে ঢালো। তৈরি হয়ে গেল হ্যান্ড স্যানিটাইজার। এটা হচ্ছে আপনারা যখন বাইরে যাবেন কিংবা বাইরে থেকে বাসায় আসবেন, কিছুক্ষণ পরপরই হচ্ছে আপনার এটা হাতে দিয়ে 2-4 ফোঁটা হাতে দিয়ে তারপর আপনার হাতে পরিষ্কার করে নিবেন। আর তৈরির পর এটা সবসময় ঢেকে রাখতে হবে,
বাকিগুলো তো ঢেলে ফেলা যেতে পারে, মাইকটা একটু। দুইটা প্রস্তুত হয়ে গেছে, কিন্তু আমরা কেউই খুব বেশি পারদর্শী না, যার ফলে আমাদের প্রথমে একটু কষ্ট হচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আচ্ছা, আমরা আপাতত তিনটা বানালাম, এরপরে আমরা আরো অনেকগুলো বানাবো। আমাদের কাছে অনেকগুলো বোতল আছে, আমি কালেক্ট করেছি। এখন বর্তমানে অনেক সুবিধাবাদী ব্যবসায়ীরা তারা হচ্ছে এসবের দাম বৃদ্ধি করে ফেলছে, কিন্তু আমরা চেষ্টা করছি অনেক কম দামে জিনিসগুলো পৌঁছানো আর কি। তো এই হচ্ছে আমাদের হ্যান্ড স্যানিটাইজার বানানোর পদ্ধতি। আবার মনে করে দিই, আমরা যদি 100 ml তরল তৈরি করি, হ্যান্ড স্যানিটাইজার তৈরি করি, সেক্ষেত্রে 75% মানে মানে 75 ml অ্যালকোহল আপনারা দিবেন, পানি দিবেন 22%, মানে 22-23 এরকম ml পানি দিবেন। এরপর আপনি গ্লিসারিন দিবেন 5%, তারপর একটু লেমন দিবেন, আর হেক্সিসল দিয়ে বা হচ্ছে এরকম যদি যেসব কিনতে পাওয়া যায় এরকম স্যানিটাইজার, সেইগুলো আপনারা এখানে দিয়ে আপনার জিনিসটা তৈরি করতে পারবেন বাসায় বসে। ধন্যবাদ আপনাদেরকে, আমাদের আপনারা পাশে থাকবেন। আগামীকাল আমরা একটা বিতরণ করব, মাসুদকে তার বক্তব্য বলে শেষ করব। আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলাম, এটা আমরা আগামীকাল সাধারণ মানুষদের মাঝে এটা বিনামূল্যে বিতরণ করব আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারাও নিজেরা সতর্ক থাকবেন, বাসা বাড়ি পরিষ্কার রাখবেন, খাবার সময় ভালোভাবে হাত ধুয়ে নেবেন, বাইরে থেকে আসার পর ভালোভাবে নিজেদেরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন, এবং খাবারের পূর্বে আপনারা যে সমস্ত ডিম থেকে শুরু করে মাংস সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেবেন, এবং কাপড় চোপড় বেশি দিন ভিজিয়ে রাখবেন না। তো সবসময় নিজেরা সতর্ক থাকবেন, আর সতর্ক থাকলেই করোনা কোনো আতঙ্ক নয়। সকলকে ধন্যবাদ।